खागड़ाछड़ी जिला आहले सुन्नत वाल जमात कर्तृक आयोजित आजकल मानवबंधने समवेत विभिन्न पर्याय आगत सम्मानित स्वजन खागड़ाछड़ी विभिन्न महल्ला आगत विभिन्न पेशाजीवी श्रेणी सर्वस्तर जनता सबाई के खागड़ाछड़ी जिला आहले सुन्नत वाल जमातर पक्ष के जाना आंतरिक मुबारकबाद शुभेच्छा और सालाम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। शुरूते ही आमि आंतरिक भावे कृतज्ञता ज्ञापन करछि जारा आजकेर ऐ मानवता बिरोधी पैशाचिक इसराइलीदेर निर्मम हत्याजज्ञेर प्रतिबादे आज के जारा एखाने मानवबंधने आमरा समबेत हयेछि सर्वस्तरेर जनता के खागड़ाछड़ी जिला आहले सुन्नत वाल जमातर पक्ष के जाना आंतरिक धन्यवाद कृतज्ञता एवं मुबारकबाद पाशापाशी आमी आंतरिक भावे धन्यवाद एवं कृतज्ञता ज्ञापन करछी प्रशासन सर्वस्तर सर्वकन्नार थेके जारा एई मानवबंधन के सफल सार्थक करार जन्नो सहयोगिता करेछेन तादेर सकल पर्याय कर्मकर्ता नेतृबृंद के खागड़ाछड़ी जिला आहले सुन्नत वाल जमातर पक्ष के जाना आंतरिक अभिनंदन एवं कृतज्ञता जे कारण आज के आमरा एखाने समबेत हयेछि आपनारा कम बेश सकले अवगत आछेन। आज सारा विश्वे मानवता धुके धुके काटछे मानवता लुंठित हच्छे आर सेई लुंठनकारी हच्छे इजराइली बर्बर पाशविक निर्यातनकारीरा। आमरा जानि आमादेर महान आल्लाह पाक कर्तृक प्रदत्त अफुरंत नियामतेर एकटी भाण्डार हच्छे पवित्र कुरान। पवित्र कुरान एवं आमादेर रसूले पाकेर अमीय बाणी पवित्र हादिस शरीफर माध्यमे आमरा जानते पारि बनी इसराइलीदेर कौमे बनी इसराइलीदेर गोत्रे काले काले जुगे जुगे तादेर हेदायतेर जन्य तादेर कल्याणेर जन्य तादेर मुक्तिर जन्य प्राय 70,000 नबी एसेछिलेन। সেই 70,000 নবী তাদেরকে হেদায়েতের পথে সত্যের পথে আনতে পারেন নাই, বরং ইতিহাস সাক্ষ্য দেয় তারা অনেক নবী রাসূলকে হত্যা করেছিল। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। একজন আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক একজন একত্ববাদী আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এইটুকুই আমার চিন্তায় আমার ধারণায় আমি যেটা পোষণ করি মহান আল্লাহ পাক সুবহান তাআলার একটি মহা পরিকল্পনার এই অংশ হিসেবে এই ঘটনা প্রভাবগুলি সূচিত হতে যাচ্ছে। আমার বিশ্বাস কোনো এক সময় সৃষ্টি হবে এই ইসরায়েলীদের আত্মগোপন করে পালিয়ে বাঁচার আর জায়গা একটিও থাকবে না। পাথর সাক্ষী দিবে আমার পিছনে লুকিয়ে আছে তাদেরকে ধাওয়া করো, গাছ সাক্ষী দিবে আমার পিছনে লুকিয়ে আছে এই নিশংস পশুদেরকে তোমরা হত্যা করো ধরো। সুতরাং আমার বিশ্বাস আজ বিশ্ব মুসলিম যেভাবে একাকার হচ্ছে একত্ববাদ পোষণ করছেন সুতরাং সেদিন আর বেশি দিন দূরে নয় যেদিন মুসলিম সমাজ মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে এই নিশংসকারীদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিহত করার জন্য এগিয়ে আসবে। আমি সুপ্রিয় মানববন্ধনে অংশগ্রহণকারী তথা আমার এই প্রিয় এলাকাবাসীকে আমার স্বনির্বন্ধ অনুরোধ আমরা কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা কায়েম করতে গিয়ে ইতিহাস থেকে জানতে পারি আমাদের রাসূলের পাক বলেছেন কখনো যদি সমাজে জুলুমের শিকার হও তাহলে সেখানে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আর যদি সামর্থ্যে নাই কুলায় প্রতিবাদ করতে না পারি তাহলে মনে মনে প্রতিরোধের ব্যবস্থা করতে হবে তাও যদি না পড়ি তাহলে মনে মনে তাদেরকে যেন আমরা ঘৃণা পোষণ করি। সুতরাং আজ সময় এসছে আমরা আমাদের ব্যবসায়ী সমাজের প্রতি অনুরোধ আহ্বান করব আমরা এখান থেকে গিয়ে তো ফিলিস্তিনি গিয়ে ফিলিস্তিনিদের পক্ষ অবলম্বন করে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু নৈতিক সমর্থন তো তাদেরকে আমরা দিতে পারি সেটাকে আমরা তাদের প্রতি মানবিক সমর্থন যোগাতে পারি। আমি সরকার বাহাদুরকে ধন্যবাদ জানাই সরকার বাহাদুর ইতিমধ্যেই একটি মানবিক
যে যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছেন অর্থনৈতিক ঔষধপত্র পত্র সামগ্রী সরবরাহ করার কাজে সেখানে যে প্রেরণ করার উদ্যোগ দিয়েছেন এই জন্য আপামর সুন্নি জনতার পক্ষ থেকে সরকারকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই ধারা যেন অব্যাহত থাকে আমরা ব্যবসায়ী সমাজ আমরা অন্তত এইটুকু করতে পারি আজকের এই মানববন্ধন থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই অপরাপর অন্যান্য বক্তার সাথে সুর মিলিয়ে আমি বলতে চাই আমরা সকল প্রকার ইসরায়েলি পণ্য আমরা বর্জন করতে পারি ইনশাআল্লাহ আমরা করব করে প্রমাণ করব তোমাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ শুরু হয়েছে আমি আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করতে চাই আমরা চাই ফিলিস্তিনিদের পক্ষে আমাদের সহানুভূতি রয়েছে সমমর্বিতা বোধ রয়েছে আমরা তাদের পাশে ঐক্যবদ্ধভাবে অন্তত দোয়া তাদের পিছনে তাদের নেপথ্যে সহযোগিতা করা সব কিছু মিলেই মুসলিম উম্মার ঐক্যের মাধ্যমে ইসলামের বিজয়ের পতাকা তুলি ফিলিস্তিনের মাটিতে আমাদের মুসলিম সমাজের প্রথম কাবা ফিলিস্তিনকে উদ্ধার করাই হবে আমাদের ইমানি দায়িত্ব আর এই ইমানি দায়িত্ব পালন করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমি সকল দল মত বর্ণ নির্বিশেষে মানবতার পক্ষে যারা মানবতাবাদী দাবি করছেন তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে পরিশেষে আজকে এখানে যারা সমবেত হয়েছেন এই ভর দুপুরে এই খরা রৌদ্রে আপনাদেরকে অংশগ্রহণ করার জন্য খাগড়াছড়ি জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের মতো এই মানববন্ধন সমাপ্ত করার ঘোষণা দিচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু